আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিক্সটা শেয়ার করব, আলোচনা করব, আসলে অনেক ইদানিং বলতেছিলেন যে বেলজিয়ামের ইউনিভার্সিটি নিয়ে কিছু বলার জন্য বা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, আজকে আমি আপনাদের সঙ্গে বেলজিয়ামের হাসেল ইউনিভার্সিটি অফ বেলজিয়ামের হাসেল ইউনিভার্সিটি আপনাদের জন্য কেমন হবে তার প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব, কী কী রিকোয়ারমেন্টস, কী কী প্রসিডিওর্স। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, হাসেল ইউনিভার্সিটি অফ বেলজিয়ামের খুবই পুরাতন একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হাসেল। তারা প্রায় 50 বছর আগে তারা যাত্রা শুরু করেছিল, 1971 সাল থেকে তাদের পথ চলা শুরু। দেখুন, হাসেল ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। গ্লোবাল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা 19-20 শিক্ষাবর্ষে 351তম স্থানে আছে ইউনিভার্সিটি অফ হাসেল। সো বুঝতেই পারছেন, নিঃসন্দেহে বেটার একটা প্লেসে ওরা চলে এসেছে এবং ওদের যে অ্যাচিভমেন্ট, এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, সব কিছু মিলে অনেকটা এগিয়ে এবং ওদের সার্টিফিকেট ভ্যালু অনেক অনেক গুণ বেশি। যাই হোক, দেখুন, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি দেখি, কিছু স্টেপ আমরা ফলো করি। প্রথম যে স্টেপটা থাকে, যা আসলে অ্যাভেলেবল প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিজ, আমরা রিলেটেড সাবজেক্ট আমি পাবো কি না, ডিগ্রিজ কতগুলো আছে, এই বিষয়গুলো খুবই বিবেচ্য একটা বিষয়। দেখুন, ওইখানে আপনারা মাস্টার্স যারা করতে চাইতেছেন, মাস্টার্স প্রোগ্রামের অ্যাভেলেবেল অনেকগুলো সাবজেক্ট আপনারা পাবেন। এখানে আছে আপনার মাস্টার্স অফ ইন্টেরিয়র আর্কিটেকচার, মাস্টার্স অফ ল, তারপর আছে আপনার মাস্টার্স অফ বায়োমেডিক্যাল সায়েন্স, মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স, মাস্টার্স অফ স্ট্যাটিস্টিক্স, তাছাড়া আছে মাস্টার্স অফ হেলথ সায়েন্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মাস্টার্স অফ ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, আরও অনেক সাবজেক্ট। আপনাদের পছন্দ মতো সাবজেক্ট আপনারা চুজ করে এখান থেকে নিতে পারবেন বা এনরোল হতে পারবেন। দেখুন, পৃথিবীর প্রায় 19টা দেশ থেকে বেলজিয়ামের হাসেল ইউনিভার্সিটিতে প্রায় 6,000 স্টুডেন্টস পড়াশোনা করতেছেন। তো বুঝতে পারছেন, আসলে অনেকটা ডিমান্ড আছে ইউনিভার্সিটি অফ হাসেলের। দেখুন, তার পরবর্তী স্টেপে থাকে যে আসলে ডেডলাইন, অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হাসেলটা কিন্তু মে মাসে অলরেডি ওদের ডেডলাইন চলে গিয়েছে, বাট পরবর্তীতে আপনার যারা আবেদন করতে চাইতেছেন নেক্সট সেশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আপনার ডকুমেন্টসগুলো তার ভিতরে রেডি করে ফেলবেন, ঠিক আছে? তারপর আসে আপনার যে স্টেপটা, যে আপনার রিকোয়ারমেন্টস এবং ইংলিশ এফিসিয়েন্সি লেভেল। অবশ্যই আপনাকে ব্যাচেলর কমপ্লিট করতে হবে মাস্টার্সের জন্য আবেদন করার জন্য, আর ইংলিশ এফিসিয়েন্সি যে লেভেলটা, এটা আপনাকে ওরা ইউনিভার্সিটি অফ হাসেল ওদের ডিমান্ড বা ওদের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে মিনিমাম 0.6 রাখতে হবে, ঠিক আছে? এনরোল হওয়ার জন্য বা অ্যাডমিশন হওয়ার জন্য আপনাকে মিনিমাম 0.6 থাকতে হবে। যাই হোক, এবার আসুন আসলে খুব গুরুত্বপূর্ণ যে টপিক্সটা, যে স্টেপটা, যে আসলে টিউশন ফিস। আমি যে পড়াশোনা করবো, আমার কত টাকা লাগবে, কত টাকা খরচ হতে পারে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, হাসেলটে কিন্তু ইউনিভার্সিটি অফ হাসেলটে অন্যান্য দেশের জন্য অনেকটাই রিজনেবল টিউশন ফিস, যেটা আসলে চিন্তাও করা যায় না। আমি যখন কাজ করতেছিলাম, দেখে আমি নিজে অবাক হয়েছি যে আসলে এত কম টিউশন ফি দিয়ে ইউনিভার্সিটি অফ হাসেলতে পড়াশোনা করা যায় বেলজিয়ামের মতো একটা ইউনিভার্সিটিতে। যাই হোক, ওখানে মাস্টার্স প্রোগ্রামে কিন্তু আপনাকে টোটাল 120টা ক্রেডিট কমপ্লিট করতে হবে, 2 বছরের কোর্স, পার ইয়ার আপনাকে 60টা ক্রেডিট কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আবার দেখুন, আসলে যে টিউশন ফিসের যে ব্যাপারটা, আপনারা যারা ওদের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে টিউশন ফিসটা কিন্তু আপনার ফ্ল্যাট, মানে সিমিলার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রায়। আপনার মাস্টার্স অফ ইন্টেরিয়র আর্কিটেক্ট বলে, মাস্টার্স অফ ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, মাস্টার্স অফ হেলথ সায়েন্স, মাস্টার্স অফ বায়োমেডিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ল, ঠিক আছে, আরও আদার্স লর সঙ্গে আনুষঙ্গিক যে সাবজেক্টগুলো আছে সবগুলোর জন্য টিউশন ফিস হচ্ছে প্রায় 60 ক্রেডিট, 60টা ক্রেডিটের জন্য হচ্ছে 2,168 ইউরো পার 60 ক্রেডিট। আপনার যেহেতু 2 বছরে 120টা ক্রেডিট, আপনাকে টোটাল পে করতে হবে 4,336 ইউরো। সো বুঝতেই পারছেন, অনেকটাই রিজনেবল। আদার্স কান্ট্রিগুলো হচ্ছে ইউরোপের অন্যান্য যে দেশগুলো, সাপোজ আমি যদি বলি যে ফিনল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, ওখানে অনেক টিউশন ফিস, হিউজ টিউশন ফিস, ঠিক আছে?
সো আসলে আরও যে দেশগুলো আছে কিছু কিছু যেগুলোতে টিউশন ফিস বেশি অন্য দেশের তুলনায়, বেলজিয়ামের হাসেল ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমি মনে করি। যারা পড়াশোনা করতে চাইতেছেন, ইউরোপে আসতে চাইতেছেন, ইভেন দেখুন বেলজিয়াম কিন্তু একটা সেনজেন কান্ট্রি, সো আমার মনে হয় এটা একটা গুড অপরচুনিটিস টু ইউ, আপনাদের জন্য একটা খুব ভালো সুযোগ। কম টাকার মধ্যে আপনি ভালো একটা দেশে পড়াশোনা করতে পারবেন বা করার একটা সুযোগ আছে। যাই হোক, পরবর্তী স্টেপে থাকে যে আসলে লিভিং কস্ট। আফটার এডমিশন অর আফটার এনরোলমেন্ট হওয়ার পর, আপনি যেমন বেলজিয়ামে আসার পর যে বিষয়টা থাকে যে আসলে লিভিং কস্টটা কত লাগবে আমার রেকমেন্ডেশন করে, দেখুন এইটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর, আপনি কীভাবে থাকতেছেন, আপনি কোথায় থাকবেন, কীভাবে থাকবেন, কীভাবে খরচগুলো করতেছেন, ডিপেন্ড করবে আপনি কীভাবে খরচ করতেছেন। আপনি চাইলে স্বাস্থ্যশিবিরেতে থাকতে পারতেছেন, অথবা আপনি চাইলে আশ্রয়শিবিরেতে থাকতে পারতেছেন। যদি আপনি খরচ একটু বেশি করেন, আপনার খরচের পরিধি থাকে বেশি, অবশ্যই 900-1000 ইউরো লাগতে পারে। রেঞ্জটা হচ্ছে আপনার সারা স্বাস্থ্য থেকে অলমোস্ট 1000 বা সর্বোচ্চ 1100 ইউরো লাগতে পারে, তবে ডিপেন্ড করবে আপনার উপর। আর যদি ব্যস্ত, আপনি যদি ইউনিভার্সিটি হলে থাকেন, অনেকটাই আপনার খরচ কমে যাবে, অনেকটাই টাকা আপনার সেভ হবে। ঠিক আছে, দেখুন একটি বিষয়, অনেকে বলেন যে আসলে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে কিনা। দেখুন আফটার এডুকেশন আপনি যখন আপনার পড়াশোনা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনার রিলেটেড সাবজেক্ট অনুসারে আপনি যদি জব ম্যানেজ করতে পারেন, একটা পার্মানেন্ট জব বা ফিক্সড জব, দেন আপনার পার্মানেন্ট হওয়ার সুযোগটা অনেকটা ইজি হয়ে যায়, প্রসেসটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে ওদের যে প্রসেস আছে, রিকোয়ারমেন্টস, কিছু রিকোয়ারমেন্টস আছে আপনার এডুকেশন, আপনাকে জব ম্যানেজ করার পর দেন আপনার ওদের প্রসেস অনুসারে স্টেপ বাই স্টেপ আপনি আবেদন করবেন ওদের ইমিগ্রেশন অথরিটিতে। আর সব কিছু ঠিক যদি থাকে, হয়তো বেলজিয়ামের প্রসেসটা একটু লং, বাট আপনাকে সিস্টেম ওয়াইজ কাজগুলো করতে হবে, সিস্টেম ওয়াইজ কাজগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, সো বন্ধুরা, আমার মনে হয় আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক অনেক কাজে দেবে। আর যদি ভালো লেগে থাকে তথ্যগুলো যদি মনে হয় তথ্যবহুল, অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, হয়তো আপনার অন্য কোনো বন্ধু কাজে লাগতে পারে। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই স্ত্রী ম্যাক্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।